আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। অগ্নিসন্ত্রাসীদের শাস্তির মুখোমুখি হতে হবে বলেন প্রধানমন্ত্রী। ঐক্যবদ্ধ আন্দোলন হলে সরকার টিকবে না বলেন গয়েশ্বর। জামিন পাওয়ার পরে গ্রেফতার জামাত নেতা শাহজাহান। এদিকে দেশের মানুষ এখন নিজেকে অনিরাপদ ভাবছে বলেন জিএম কাদের। আওয়ামী লীগ জেপি সংঘর্ষ, উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর, আহত 15। এবং সর্বশেষ জানাবো, রাজশাহীতে আজও তাপমাত্রা 42°C। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা 1977 সালে অবৈধ কোর্ট মার্শালের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর শতাধিক সদস্য হত্যার সাথে জড়িত, তারা তাদের অপরাধের শাস্তি পাচ্ছে। তিনি বলেন, 2013 থেকে 2015 সালে বিএনপি ও জামায়াতের আন্দোলনের নামে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের অপরাধীদেরও শাস্তি দেওয়া হচ্ছে। মঙ্গলবার তিনি তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে বলেন, যারা অন্যায়ের সাথে জড়িত তারা শাস্তি পেয়েছে, শাস্তি পাচ্ছে এবং শাস্তি পাবে। এই সময় তৎকালীন সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমানের শাসনামলে 1977 সালে অবৈধ কোর্ট মার্শালের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। 2013-14 সালে বিএনপি জামাত জোটের অগ্নিসংযোগের সন্ত্রাসের শিকার এবং স্বজনরা সেখানে উপস্থিত ছিলেন। শেখ হাসিনা বলেন, তিনি এবং তার ছোট বোন নিহতের পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতিশীল, কারণ তিনি এবং তার ছোট বোন 1975 সালের 15 আগস্ট একদিনে বাবা মা ভাই ভাবি ও পরিবারের অন্যান্য সদস্যদের হারিয়েছিলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশও এর জনগণের জন্য আজীবন কষ্ট সহ্য করেছেন। তিনি আরও বলেন, আমার একমাত্র লক্ষ্য এই দেশের মানুষ যাতে ভালো থাকে তা নিশ্চিত করা। প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, দেশ যখন অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে তখন মার্কেটে অগ্নিসংযোগ ও অগ্নিসন্ত্রাসের ঘটনা নিরীহ মানুষ দুর্ভোগে পড়েছে। তিনি বলেন, যারা এটা করছে তারা পুরো জাতির সাথে বৈরিতা করছে। আমি মনে করি আল্লাহ এটা সহ্য করবেন না। শেখ হাসিনা বলেন, বিএনপি জামাতের কার্যক্রম পাকিস্তানি সামরিক বাহিনীর মতোই বর্বর ছিল। নিহতদের পরিবারের সদস্য স্বজনদের কষ্ট তিনি বুঝতে পারেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, আমি সবসময় আপনার পাশে আছি, আমি আপনাদের কষ্ট বুঝতে পারি। অনুষ্ঠানে আর বক্তব্য দেন ভুক্তভোগী সার্জেন্ট দেলোয়ার হোসেনের স্ত্রী নুরুন্নাহার বেগম ও সার্জেন্ট মোর্শেদুল আলমের মেয়ে মাকসুদা পারভীন। স্বজনরা বক্তব্য দেওয়ার সময় হৃদয় বিতারক পরিস্থিতি বিরাজ করে। অনুষ্ঠানে অগ্নিসংযোগের শিকার উপ পরিদর্শক মকবুল হোসেন ও মোহাম্মদ সালাউদ্দিন ভূঁইয়া তাদের অনুভূতি ব্যক্ত করেন। এ বিষয়ে দুটি পৃথক তথ্যচিত্র প্রদর্শন করা হয় অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী ভুক্তভোগী ও নিহতের স্বজনদের ঈদ উপহার দেন। ঐক্যবদ্ধ আন্দোলন হলে সরকার টিকবে না বলেন গয়েশ্বর। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়ে আপনাদের বক্তব্য শুনে আমার ভালো লেগেছে, মনে হচ্ছে একটা কিছু হবে, কিন্তু বক্তব্য দিয়ে তো কোনো সরকার যায় না। এই সরকারের পতন ঘটাতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। মঙ্গলবার ঢাকা বিভাগীয় যুবদলের প্রতিনিধি সভায় তিনি এই কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুবদলের ঢাকা বিভাগের সভাপতি রেজাউল কবির পলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, মহিলা দলের সুলতান আহমেদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, বিএনপি নেতা তমিজুদ্দিন সহ আরও অনেকেই। জামিন পাওয়ার পরই গ্রেফতার জামাত নেতা শাহজাহান। পবিত্র রমজান মাসের সবে কদরের দিন কারামুক্তির আগ মুহূর্তে নতুন মামলায় গ্রেপ্তার করা দেখানো হলো জামাতের কেন্দ্রীয় মজলিসের চূড়া সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির শাহজাহান চৌধুরীকে। মঙ্গলবার 18 এপ্রিল 2 বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে সমস্ত মামলায় জামিন পাওয়ার পর কারামুক্তির আগ মুহূর্তে ইফতারের আগেই ফের নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। উল্লেখ্য, এবার সহ 3 বার তার কারা ফটকে গ্রেপ্তার দেখানো হয় শাহজাহান চৌধুরীকে। দেশের মানুষ এখন নিজেকে অনিরাপদ ভাবছে বলেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, আমরা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের স্বপ্নে নতুন বাংলাদেশ গড়তে রাজনীতি করছি।
দুর্নীতি দুঃশাসন টেন্ডারবাজি ও দলবাজির বিরুদ্ধে আমাদের রাজনীতি। আমরা বৈষম্য মুক্ত কল্যাণ রাষ্ট্র গড়তে চাই। তিনি আরো বলেন, দেশের মানুষ এখন নিজেকে অনিরাপদ ভাবছে। আমরা সুশাসন, আইনের শাসন ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। মঙ্গলবার জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে দলটির প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন আহমেদের পার্টি চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানাতে গেলে জি এম কাদের এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে চলেছে। দেশের মানুষ এখন জাতীয় পার্টির উপর আস্থা রাখে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য সুনীল সুব্রাই, অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টি চেয়ারম্যান উপদেষ্টা খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ জেপি সংঘর্ষ, উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর, আহত 15। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জেপি নেতাকর্মীদের মধ্যে কয়েক দফার সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। এ সময় ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের ব্যক্তিগত কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যায় উপজেলা তেলিখালি ইউনিয়ন জাতীয় পার্টি জেপি ইফতার মাহফিল ছিল। ইফতার শেষে জাতীয় পার্টির নেতারা ফেরার পথে জুনিয়া গ্রামের মির্জা বাড়ির সামনে হামলা করেন স্থানীয় ছাত্রলীগের কর্মীরা। এতে জাতীয় পার্টির 2 কর্মী আহত হন। এ সময় একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় জের ধরে রাত 9টার দিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা উপজেলার সদর এসে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের সংবলিত ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলেন। এরপর থানা সড়কে মিরাজুল ইসলামের ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। কলেজে সড়কে অবস্থিত উপজেলা চেয়ারম্যানের বাড়িতেও হামলার চেষ্টা হয়। জাতীয় পার্টি নেতাকর্মীদের বাধা দিতে গেলে তাদের হামলায় যুবলীগ ও ছাত্রলীগের অন্তত 13 জন আহত হন। এ সময় 3টি মোটরসাইকেল অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার পর রাতে উপজেলা আওয়ামী লীগ শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। ভান্ডারিয়া আধিপত্য বিস্তার সহ বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর দল জাতীয় পার্টি জেপি বিরোধ দেখা দিয়েছে। এ বিরোধের জের ধরে গতকাল সন্ধ্যা রাতে 2 দলের মধ্যে হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম বলেন, তেলিখালীতে একটি ইফতার পার্টি শেষে জাতীয় পার্টির নেতাকর্মীরা ভান্ডারিয়ার ফেরার পথে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সামান্য দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরপর রাতে জাতীয় পার্টির নেতাকর্মীরা তার ব্যবসায়িক কার্যালয় ও দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন। হামলায় 13 জন আহত হয়েছেন। এছাড়া 3টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। উপজেলা জাতীয় পার্টির জেপি সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার বলেন, ইফতার পার্টি শেষে ফেরার পথে ছাত্রলীগের নেতাকর্মী তাদের উপর হামলা চালান। হামলাকারীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এতে তাদের 2জন কর্মী আহত হন। উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাড়ি, ব্যবসায়িক কার্যালয় কিংবা আওয়ামী লীগের কার্যালয়ের হামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। তারা হামলার ঘটনায় মামলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। রাজশাহীতে আজও তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস। একদিন আগেই 9 বছরের মধ্যে সবচেয়ে উত্তপ্ত দিন পার করে রাজশাহী, আজও সেই ধারা অব্যাহত। মঙ্গলবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 23%। রাজশাহীর আবহাওয়া অফিস এসব তথ্য জানিয়েছে। এর আগের দিন সোমবার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.6 ডিগ্রি সেলসিয়াস, এই সময় বাতাসের আর্দ্রতা ছিল 18%। রাজশাহীর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুল সালাম জানান, রাজশাহী অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন অবস্থা আরও কয়েকদিন চলবে। বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকবে।